দাবার কোট গোটি ছিল তার জীবনের সবচেয়ে বড় সঙ্গী জীবনের বেশিরভাগ সময় দাবার কোটে দিয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়র রহমান বিদায়ও হল দাবার কোটের পাশে বসেই খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জিয়া আজ শুক্রবার সন্ধ্যায় মারা গেছেন দেশের দ্বিতীয় এই গ্র্যান্ডমাস্টার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের ইন্টারন্যাশনাল জাজ হারুনুর রশিদ তিনি বলেছেন জিয়া খেলতে খেলতে চেয়ার থেকে পড়ে যায় তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন কিন্তু তার জ্ঞান ফেরাতে পারেননি শেষ পর্যন্ত মৃত ঘোষণা করেছেন শুক্রবার জাতীয় দাবা প্রতিযোগিতার বারোতম রাউন্ডের খেলা চলছিল খেলা হচ্ছিল দাবা ফেডারেশনে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন পঞ্চাশ বছর বয়সী জিয়া বেলা তিনটায় শুরু হওয়া ম্যাচটি শেষ করতে পারেননি তিনি বিকেল ছয়টার দিকে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন জিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি জিয়া জ্ঞান হারিয়ে পড়ে গেলে প্রতিপক্ষ সহ আরো অনেকেই এগিয়ে গিয়ে তাকে তোলেন দ্রুততার সঙ্গে নিয়ে যাওয়া হয় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সঙ্গে সঙ্গেই তার চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা জিয়াকে বাঁচানোর চেষ্টা শেষে চিকিৎসকরা জানান হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা গেছেন তিনি সন্ধ্যা সাতটা বিশ মিনিটের দিকে জিয়াকে মৃত ঘোষণা করা হয় নিউজ দৈনিক পূর্বকোণ